হেল্ল' মাইডে ষ্টুডেণ্টছ আজি ক্লাছ টেন মেথামেটিক্স চেপ্তাৰ চেভেন কৰ্ডনেট জিঅ'মেট্ৰি এক্সাৰচাইজ ছেভেন পইণ্ট থ্ৰী কুৱেশ্যন নম্বৰ ওৱান সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম কুৱেশ্যন নম্বৰ ওৱানত কৈছে ত্ৰিভুজৰ কালি নিৰ্ণয় কৰা যাৰ শীৰ্বিন্দুবিলাক হ'ল এনেকুৱা প্ৰথম কুৱেশ্যনত টু থ্ৰী মাইনাছ ওৱান জিৰ' টু মাইনাছ ফ'ৰ নেক্সট কুৱেশ্যন মাইনাছ ওৱান মাইনাছ ফাইভ মাইনাছ ওৱান থ্ৰী মাইনাছ ফাইভ ফাইভ টু এই শীৰ্বিন্দু বিশিষ্ট ত্ৰিভুজৰ কালি আমি নিৰ্ণয় কৰিব লাগে ইয়ার আগতে আমি জানি লাগবে যে ত্রিভুজর কালির ফর্মুলাটি কি ত্রিভুজর কালির ফর্মুলাটা যদি আমি জানো তো এনেকা অঙ্কবিল অতি সহজ হয় তোমাকে চা ধর আমি এটা ত্রিভুজ এবি এই ত্রিভুজর নাম হল এ বি সি তার মানে এ বি সি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজর কালির ফর্মুলাটি প্রথম ধরা হল এক্স ওয়ান ওয়াই ওয়ান এ বিন্দুৰ স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু বিদুর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি সে বিন্দুর স্থানাঙ্ক এবি সি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজর কালি এর ফর্মুলাটা কি তো ত্রিভুজ এব কালি সমান সমান কি ওয়ান বাই টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু এইটো হ'ল আমাৰ ত্ৰিভুজৰ কালিৰ ফৰ্মুলা এই কালিৰ ফৰ্মুলাটো মনত ৰখাৰ এটা সহজ উপায় আছে ওৱান টু থ্ৰী টু থ্ৰী ওৱান থ্ৰী ওৱান টু এইখিনি কথা আমি মনত ৰাখিব লাগিব প্ৰথমটো হ'ল এক্স নেক্সট দুটা ৱাই প্ৰথমটো এক্স নেক্সট দুটা ৱাই প্ৰথমটো এক্স নেক্সট দুটা ৱাই এই ফৰ্মুলাটো তোমালোকে ভালকৈ নোট ডাউন কৰি লোৱা আৰু মনত ৰাখিবলৈ চেষ্টা কৰিবা মনত এই ফৰ্মুলাটো ব্যৱহাৰ কৰি আমি এই অংক দুটা কৰিবলৈ চেষ্টা কৰিম মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে প'জ কৰি নোট ডাউন কৰি লোৱা আমি নেক্সট অংকটো কৰিবলৈ চেষ্টা কৰোঁ এইবার কোয়েশন নাম্বার ওয়ান কী কোয়া ওয়ানর ওয়ান নাম্বার ইয়াতে ধরো আমি বিন্দুকটার নাম এ এই বিন্দু স্থানাঙ্ক কি টু থ্রি বিন্দু বলে ধরো মাইনাস ওয়ান জিরো আর সি বলে ধরো টু মাইনাস ফোর এই শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুষ্ট কালি আমি নির্ণয় করিব লাগে বরং ছাত্র ছাত্রী ইতিমধ্যে আমি জানো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটো এক্স টু ওয়াই টু আৰু এক্স থ্রি ওয়াই থ্ৰী আমি এইটো মনে মনে ধৰি ললো এতিয়া ত্ৰিভুজ এ বি সির কালি ইতিমধ্যে ফর্মুলাটা আমি মনত করেছো গম পাইছো তো কি এক্স ওৱান ওয়াই টু মাইনাছ ওয়াই থ্ৰী প্লাছ এক্স টু ওয়াই থ্ৰী মাইনাছ ওয়াই ওৱান প্লাছ এক্স থ্রি y1-y2 টু এই ফর্মুলাটা আমি ইতিমধ্যে গম পাইছো এতে আমি মানবিল বহাই দিম ই ওয়ান বাই টু এক্স মানে কি টু টু হল 0 minus y3 কি 4 তো minus ফোর মাইনাস জায়গাতে প্লাস হয়ে যাব এতিয়া এক্স কি এক্স মান হৈছে মাইনাস তার মানে প্লাস আছে মাইনাস ওয়ান বহালে হবো ওয়াই থ্রি ওয়াই থ্রির মান হল কি মাইনাস ফোর ওয়াই ওয়ান কি ওয়াই ওয়ানের মান হল থ্রি বাস প্লাস এক্স থ্রির মান হল টু ওয়াই ওয়ানের মান হয়েছে কি থ্রি ইয়ার পিছত ওয়াই টু ওয়াই টু কি ওয়াই টু হল জিরো এইখিনি আমার মান আসলে আমি বহুয়াই দিলে এটা আমি ক্যালকুলেশন করি মনোযোগ ছাত্র ছাত্রী অনেক তোমালে মনোযোগে চাই থাকি আর টেক্সটবুকটে চাবা এবার চাওয়া টু এটা জিরো প্লাস ফোর মানে ফোর আর টু ইন্টু ফোর হলে কি হব এইট হবো আমি একেবারে করিম এইবার মাইনাস ফোর মাইনাস থ্রি টু মাইনাস সেভেন মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান প্লাস সেভেন এবার টু ইয়ার থ্রি মানে জিরো মানে থ্রি আছে তো টু থ্রি যার সিক্স এইখানে আমার আহিলে ইয়ার পিছত ওয়ান বাই টু থাকিব সেইটো আমি এড করিম আট আর সাত যোগ করলে কি হবো পনেরো পনেরো আর ছয় একুশ তো টোয়েন্টি ওয়ান এইবার ওপর আহিব টোয়েন্টি ওয়ান তলত থাকিব টু এইটো হ'ল আমাৰ এনেকুৱা শীৰ্শবিন্দু বিশিষ্ট ত্ৰিভুজৰ কালি মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে প'ষ্ট কৰি এইটো নোট ডাউন কৰি লোৱা আমি দুই নম্বৰ অংকটো সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ এতিয়া কুৱেশ্যন নাম্বাৰ টু অফ ওৱান ওৱানৰ কুৱেশ্যন নাম্বাৰ টু আমি সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম ওৱানৰ কুৱেশ্যন নম্বৰ টু বিন্দুবিলাকক এ বি চিৰে নামাকৰণ কৰিম এ বিন্দুৰ স্থানাংক মাইনাছ ফাইভ মাইনাছ ওৱান বি বিন্দুৰ স্থানাংক আমি ল'ম থ্ৰী মাইনাস ফাইভ আর সি বিন্দু কলম ফাইভ টু এই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান তোমাল কো এক্স টু মনে মনে এতে ত্রিভুজ এব কালি সমান সমান ফর্মুলাটা কি আমার বাই টু y2 টু y3 plus x2 y3 এক্স টু plus x3 y1 minus y2. হল আমার ত্রিভুজের কালির ফর্মুলা এইবার 1 বাই টু আমি লিখিম আর মান কেটা দিম x1 মানে কি মাইনাস ফাইভ ওয়াই টু কি এক্স টু ওয়াই টু ওয়াই টুর মান হল মাইনাস ফাইভ কি ওয়াই মান হল টু এটু হয়ে গেল প্লাছ এক্স টুৰ মান বহাই দিম থ্ৰী ৱাই থ্ৰী টু তাৰপিছত ৱাই ওৱান মাইনাছ আৰু ইয়াতে মাইনাছ আছে ওৱান প্লাছ এক্স থ্ৰী এক্স থ্ৰীৰ মান হ'ল ফাইভ ৱাই ওৱান কি ৱাই ওৱানৰ মান মাইনাছ ওৱান ইয়াতে মাইনাছ আমি বহুৱাম তাৰপিছত কি ৱাই টুৰ মান কি ৱাই টুৰ মান মাইনাছ ফাইভ ত' মাইনাছ আৰু মাইনাছ আহি পেলাই প্লাছ ফাইভ হৈ যাব তো মোৰ মোৰ ছাত্ৰ ছাত্ৰী অকল মানখিনি বহাওঁতে আমি অলপ সজাগ হ'ব লাগিব যাতে ভুল নহয়

এইবার ওয়ান বাই টু থাকিব ইন টু থার্টি ফাইভ নাইন টুয়েন্টি টু থার্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইন হব হবসটি ফোর চারি থাকলে এক সিক্স সিক্সটি ফোর কটা কটি করলে কি হব থার্টি টু এইবার থার্টি টু হব আমার ত্রিভুজর কালি তোমার ছাত্র ছাত্রী অল আশা করি তোমালে বুঝি পাইছা আজির ভিডিওতে এইখানে পরবর্তী ভিডিওত থ্যাংক ইউ